প্রশ্ন জাগে, বলবো নাকি? বল আমাদের এক নম্বর হচ্ছে, আমাদের দেশে আমাদের কিছু মুসলমান আসে, ঘাটি নিয়ে আসে, এখন তারা কলমা শরীফের দাবাত দেয়। এখন কলমা শরীফ কি কোনো মুসলমানের কাছে দাবাত দেওয়া যাবে? তারা কলমার দাবাত দেয় একটা, একটা আরেকটা হচ্ছে এই যে আমরা সালাদু সালাম বলি, আমাদের এখানে সালাদু সালাম হয়, এগুলো নিয়ে অনেকে আলোচনা সমালোচনা নাই, আলোচনা সমালোচনা করে। এক হচ্ছে মিলাদুন্নবী, আবার আমাদের কিছু মুসল্লি দেখা যায় মুনাজাত দেয় না, সুন্নত পড়ে না, নফল পড়ে না, তারা জিকিরের মাঝে জিকির করে না, এই এগুলো থেকে ওনারা কি মনে করে এই সমুদ্র বুঝে আমরা আমরা যারা আছি এটা একটু কি যেগুলো ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। ওয়া শেষ কোরআন শরীফের আয়াত চাইছিলাম আর একটু করতাম, কিন্তু হনার করণ যাব না, যেহেতু প্রশ্ন এ পড়ছে উত্তর দিয়ে ওয়া শেষ শোনে। প্রথম হইল প্রচলিত তাবলিগ জামাত যারা আয়সা মানুষকে কলবের দাওয়াত দেয়, কেমন ইমানদারের দায়িত্ব হইল বেঈমানরে ইমানের দাওয়াত দিব। যখন কোনো মুসলমান, আপনিও মুসলমান, আপনারে আয়সা সে কালেমার দাওয়াত দিব, আপনি বুঝে নিবেন যে সে মনে করে আপনি মুসলমান না, ঠিক কিনা? সে মনে করে আপনি মুসলমান না, মসজিদে আইসেন আর, এই জন্য আপনার কলেমার দাওয়াত দেয়। সে যখন আপনাকে মুসলমান না মনে করে, আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন তাহলে তার এই নিয়ত, এই আকীদা, এই অন্তরের চিন্তার কারণে সে নিজে কাফের হয়ে গেছে। বুঝতে পারছেন তো? আপনি মুমিন, আমি যদি আপনারে কাফের বলি বা কাফের মনে করি বা এমন কোনো আচরণ করি যার দ্বারা প্রকাশ হয় আপনি কাফের, আমি ফাক্কা মুসলমান, এতে করে আপনি যদি কাফের না হন তাহলে যে ফতোয়া দিল হ্যাঁ কাফের। জি বুঝতে পারছেন তো? জি তাবলিগ আর তালিম দুইটা শব্দ, তাবলিগ হইলো বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, বেদিনের কাছে দ্বীনের দাওয়াত, বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়া, এটারে কয় মূলত কালেমার দাওয়াত। আর একটা হলো তালিম, যে আমি মুসলমানদেরকে দাওয়াত দিলাম, আসেন আমরা কোরআন সুন্নাহ সম্পর্কে একটু চর্চা করি। একটা মাসালা সম্পর্কে আমি ভালো জানি, আসলে আপনারা আমি শোনাই, এটা হলো তালিম। যেমন আমরা এখানে সবাই এতক্ষণ কোরআন শরীফ থেকে বয়ান শুনলাম, এটা তালিম, আমি তালিম দিলাম, আপনারা তালিম নিলেন। তো যারা তাবলিগ নাম দিয়ে তালিমের কাজ করে, যারা তাবলিগ নাম দিয়ে দেশের সব তারা ছাড়া আর কেউ মুসলমান না এই ধরনের চিন্তা চেতনা মনে নিয়ে মুসলমানদেরকে কালেমার দাওয়াত দিতে আসে, বুঝবেন এরা প্রকৃত পক্ষে ইসলামের বাস্তবায়ন চায় না, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা মুসলমানের ভিতরে ঢুকে দিতে চায়, এদের থেকে সাবধান থাকতো। দুই, মসজিদে আজানের আগে সালাত ও সালাম পড়া, নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ যদি একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে, গ্রহণযোগ্য দলিল, যে আজানের আগে সালাত ও সালাম পড়লে গুনাহ হইব, অথবা আজানের আগে সালাত ও সালাম পড়লে কোনো সওয়াব হইতো না, দুইটা কথা, আজানের আগে সালাত ও সালাম পড়লে গুনাহ হবে, অথবা আজানের আগে সালাত ও সালাম পড়লে কোনো সওয়াব হইতো না, এই দুইটা কথার যে কোনো একটা কথার পক্ষে কেউ যদি একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারে তারে 1 কোটি টাকা আমি দিব, তার সুরের সাথে সুর মিলাইয়া সারা জীবন আমি মানুষের ওয়াজ করমু, আজানের আগে সালাতু সালাম দেওয়ন যাইত না, যতদিন পর্যন্ত প্রমাণ করতে না পারবে, দলিল দিতে না পারবে, তাদের কেউ যদি আপনার সামনে সমালোচনা করে আপনি তারে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন, দিতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। দুরুদ শরীফ পড়ে আমার নবীর উপরে দুরুদ পড়ার নির্দেশ কা? আল্লাহ। আজানের আগে কি পড়তে মানা করছে নাকি? তো আজানের আগে আজানের পরে দুরুদ শরীফ পড়লে যাদের কলিজায় আগুন লাগে ওরা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুসলমান রে, যারা নবীর কথা কয় স্বার্থের জন্য ব্যবহার করে, আবার স্বার্থ ফুরাইয়া গেলেই নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, এটা তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যবস্থা এরকম করত, নবীর পিছে নামাজও পড়তো, আবার মুসলমানদের সাথে
বিলনামি স থাকতো তোর মাইক টেস যে আমার খাইছ রে। একশোটা মাহফিল করলে এত কষ্ট হয় না, আজকে যা কষ্ট তুই আমার দিন। থাক অনার লড়া দন লাগত। আপনারা এই যে দুই পাশে দুইটা স্পিকার দিছেন, দুইটা মনিটর স্পিকার স্টেজও দিলি কি তো? একদিনে ব্যাকওয়াজ কথাতাম না, আরেকটা কি মাগরিবের নামাজের পরে দুই রাকাত সুন্নাত সুন্নাতে মুয়াক্কাদা, এশার নামাজের পরে দুই রাকাত সুন্নাত সুন্নাতে মুয়াক্কাদা। এই সুন্নাত গুলি পড়াই লাগবো, ছাড়ার কোন সুযোগ আপনি যদি মুকিম হন এগুলো ছাড়ার কোন সুযোগ আপনি পড়েন না, আল্লাহর কাছে কোটি নিসাব দিচ্ছি। আপনি কোন জাতের মুসলমান? নবীজি ছাড়ে নাই আর আপনি পড়েন না, করতেছেন আপনি? কেমতের ময়দানে যায় নবী শাফাতের আশা করেন, নবী কবে বেদব তুই আমার সুন্নত পরিষদ নিরে, আমার সুন্নতের লাগে তোর কোন সম্পর্ক আছিস না, তোর কি শাফা দূরা দূরা। আমাদের আলেম যারা আছে তারা হক কথা বলে না, জানা যায় যেখানে মনে যাতে যেখানে দেয় যেখানে দেন না সেখানে প্রতিবাদ করে না, এই সম্বন্ধে একটু আলোচনা করেন। আমার শ্বশুর মারা গেছে চোখে চুমু দেওয়ান কেমন? আমরা গো কোনো কিছু শৃঙ্খলা নাই, প্রশ্ন দিতে হয় আপনার কোন সবকিছুতেই সরি আপনার। আজকে যত সব সরি কইয়া আমার উপরে স্টিম রোলার চালাইয়া দিলেন, সরি শব্দটা কোন বেকু বেজে বানাইছিল, হেতারে যদি একটু ফাইতাম। নবীজির নাম মোবারক শুনে দুরুদ শরীফ পড়ে চুমু দিয়া চোখে মাসেহ করার দলিল তাফসিরে জালালাইন সূরা আল আহজাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে সাল্লু শব্দের ১৩ নাম্বার ব্যাখ্যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করছেন এমন দলিল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখছে। বুঝা থাকলে জবাব দেন, নবীর নাম শুনে চুমু দিয়া চোখে মাসেহ করা বেদাত না ইবাদত? ইবাদত। জোরে বলেন বেদাত না ইবাদত? ইবাদত। এটা কি বেদাত না সুন্নাত? সুন্নাত। সাহাবীর সুন্নাত। তাও কোন সাহাবি? ১২৪,০০০ সাহাবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জোরে গণ না সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় নবীজির সঙ্গে সঙ্গে ছিলেন, ইন্তেকালের পরেও নবীর পাশেই কবরের জায়গা পাইছেন। সুবহানাল্লাহ। নবীজিরে সালাম দিতে গেলে তারেও দেওয়া লাগে, ওই ব্যক্তি নবীজিকে সালামটা দিতে গেলে তারেও দেওয়া লাগে, নবীজির রওজা মোবারক দেখতে গেলে তারেও দেখা লাগে, তার মাজার তার রওজাও দেখা লাগে, নবীজির নাম মোবারক সোনালী জালিতে স্বর্ণ দিয়া লেখা দেখতে গেলে তার নামটাও স্বর্ণ দিয়া লেখা দেখা লাগে। ওই ব্যক্তি আমল করছে, আমরাও করি, তবে এটা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, সুন্নাতে মুয়াক্কাদাও বলি না, মুস্তাহাব মুস্তাহসান হিসেবে সাহাবায়ে কেরাম আমল করছেন, কিন্তু আমাদের উপর নবীজি জোর দিয়া করনে বেলে করবি
সহজ করে দিছেন। আমরা যদি করি সব পাবো, যদি না করি গুণা নাই। আমি করি, আমার সওয়াবের দরকার, কারণ আমার হায়াত কম। তোমার যদি আল্লাহ ফেরা অন্যমরুদের মতন লম্বা হায়াত দিয়া থাকে, কারুণ্যার মতন যদি লম্বা হায়াত তোমার আল্লাহ দিয়া থাকে, তো তুমি কইরো না, না কইরা তুমি যদি কোনো বাইপাস রাস্তা দিয়া জান্নাত যাইতে পারো যাওগা, আর যদি জান্নাত না যাইয়া বিমানে কইরো জাহান্নামে যাইতে চাও, তোমার বিমানের টিকিটের খরচ লাগলে আমি দিমু, তুই যাইগা। না ঝগড়ার কিছু নাই, তো এটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। আপনার মন চাইলে করবেন, মন না চাইলে করবেন না। আপনি করেন না, আরেকজনে বাধা দিবেন না। বাধা দিতে গেলেই দলিলে কিতাই লাগবে। যতক্ষণ পর্যন্ত কোনো কাজ হারাম সুস্পষ্ট দলিল দিয়া প্রমাণ না হইব, ততক্ষণ আপনি এটা বাধা দিতে পারবেন না। আমাদের দেশে বেদাত বেদাত শব্দ কইয়া ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, ওই জশনে জুলুসের বিরোধিতা করেনি? কথা কর না, করে করে জুলুস করলে কয় হায় হায়। এবার আমরা কালকা জুলুস করলাম তো কমলাপুর থেকে শাহজাহানপুর, আরো পুরো ঢাকা যতদূর ঘুরার আমরা পারমিশন পাইছি, ঘুরে জুলুস করছি। আমাগো জুলুসের ভিতরে হুন্ডালে এক ওয়াহাবি বেড়া ঢুকিয়া গেছে। হে বেড়া ঢুকিয়া, হে বেড়া মিছিল ঠেল্লা টুল্লা সামনে আগ গায়া, আমি আবার পুরো জুলুস এইটার নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম, সামনে পিছনে চতুর্দিকে মানুষের যাতে কষ্ট না হয় এবং সুশৃঙ্খলভাবে যাতে জুলুসটা সম্পন্ন করা যায় আমি দায়িত্বে আছি। আমাগো এক জুলুসের সুন্নি ভাই হেতেরে হেতে হুন্ডা থামাইয়া, কালা ফাগরি ফিন্দুনিয়া হুন্ডা থামাইয়া ধরে, এই আপনারা এগুলি কি করতেছেন, আল্লাহর রসুল কি এগুলি করছে? তো ভাগ্য ভালো আমিও পাশে দাঁড়ায় আছিলাম, আমি ফট করে হাত টান দিয়ে ধরে কে, আমি কে সাসা আল্লাহর রসুল জীবনে হুন্ডা চালাইছিল নি? আল্লাহর রসুল জীবনে হুন্ডা চালাইছিল নি? আপনি হুন্ডা তুটিয়া হুন্ডা ছড়িয়া ইয়ানো আইয়া এ ফাগরি লাগাইয়া আপনি যে সমস্ত কথাবার্তি কইতেছেন কোন হানো হাইছেন এই বন্ডামি, সোজা যান গিয়ে নাইলে অবস্থা খারাপ, সোজা যান গিয়ে নাইলে অবস্থা খারাপ। কইতে কইতে আমাকে ফলাফান কতটি না ধাক্কাইয়া ধুক্কাইয়া হেতারে, তো তো কিরবার দিশা বিশা না পাই আর ফিসেব দিকে চায় না, খালি ঠেঠের ঠেঠের করে হুন্ডা চালাই গেছি। সাহস কত বড়! আর কত নাম্বার বেকুব চিন্তা করেন, আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম জুলুস করেন নাই, এইভাবে আমরা যেভাবে করি অ্যালিগেটর তুমি হারাম করে দিবা, তুমি এটারে হারাম করে দিবা। আচ্ছা তুমি যদি এটারে হারাম কও তাহলে আমারও তো কিছু কথা আছে, তোমার বৃত্তে এরকম বহুত হারাম আছে, তোমার বৃত্তে এর থেকে আরো জঘন্য বহুত বেদাত আছে, আমি দেখা দেই, তুমি হেটে ঠিক করে লাও, আমি এটা ঠিক করে লাম, অসুবিধা আছে? দেনা টঙ্গির বিশ্ব ইস্তেমার নাম হচ্ছেন নি, কথা বলেন না কেন? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম জীবনে কয় বছর টঙ্গির বিশ্ব ইস্তেমা করছে? দেনা করছে? দেনা জীবনে একবারও? দেনা সাহাবায়ে কেরামের করতে কয়ে গেছিল নি, বলে তোমরা টঙ্গি যে ইস্তেমা করিও? দেনা কইছে? বা সৌদি আরবের কোন জায়গায় ইস্তেমা করতো নবীজি সাহাবায়ে কেরাম রে কইছে? দেনা বলছেন? কোন সাহাবী করছেন? দেনা তাহলে টঙ্গির বিশ্ব ইস্তেমা এটা কি? বেদাত না ইবাদত? বেদাত। এটা কি বেদাত না সুন্নত? কি এটা কি? বেদাত। তাহলে মিলাদুন্নবীর জুলুস বেদাত, তোমরা রইল টঙ্গির ইস্তেমা বেদাত। আচ্ছা এখন কইবা যে হেডার লগে এটা কেমনে যায়? ওমা আমরা জুলুসে উপস্থিত হই সওয়াবের আশায়, তোমরাও তো ইস্তেমায় উপস্থিত হও সওয়াবের আশায়। আমাদের জুলুস ইসলামী শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা করি, তোমরাও তো বলো তোমরা এটা ইসলামী শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা করো। আমাদের জুলুসে আমাদের অভ্যন্তরীণ লোকজন জুলুসের মেহমান, জোর গেলে দুই একজন দুই চারজন বাইরের দেশের মেহমান। তোমাদের এটা তো আন্তর্জাতিক, পৃথিবীর বিভিন্ন দেশের থেকে লোক আসে, তা আমাগো এটা যদি হয় দেশীয় বেদাত, তোমাদের এই বিশ্ব ইস্তেমা হইলো আন্তর্জাতিক বেদাত। ঠিক, আমি কি অযৌক্তিক কথা বললাম? না। তাহলে জুলুস তোমার পছন্দ হয় না,
তুমি কও আমারে বন্ধ করতাম, আমি আজকেই বন্ধ করে দিমু। তুমি টঙ্গীর বিশ্ব ইজতেমা বন্ধ করো। আরো আছে, এই ওয়াহাবিদের পূর্বের অবস্থা আপনারা যদি জানেন, মাথায় আকাশ ভেঙে পড়ুক। দেওবন্দের কথা অনেকে বলে, দেওবন্দে পড়ছেন সমর্থন করেন এমন যে মাইকের আওয়াজ শুনছেন, আপনাকে বলি আপনি নোট করেন, দেওবন্দ মাদ্রাসার যখন 100 বছর হয়েছে, 100 বছর পূর্তিতে, 100 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী একটা সভা করছে। এই সভার প্রধান অতিথি ছিল ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবেসারি একদিকে মহিলা, অন্যদিকে সে হিন্দু ধর্মাবলম্বী। আর দেওবন্দের মাদ্রাসাটা কি হিন্দুদের না মুসলমানের? মুসলমানের কথা কয় না, মুসলমান। দেওবন্দের মাদ্রাসাটা কি হিন্দুদের না মুসলমানের? মুসলমান। তাহলে এই মুসলমানের মাদ্রাসার 100 বছর পূর্তি অনুষ্ঠান, আল্লাহর রাসূল তো এমন কোন বর্ষপূর্তি অনুষ্ঠান করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। সেই অনুষ্ঠানে আবার বিধর্মীরে প্রধান অতিথি বানাইয়া, তাও আবার মহিলা, এটা পুরাটা কি সুন্নাত না বেদাত? বেদাত। ওই 100 বছর পূর্তি দেওবন্দ মাদ্রাসার ওই অনুষ্ঠানের জবাব তুই আগে দিবি, পরে তুই মিলাদুন্নবীর জুলুসের বিরুদ্ধে কথা বলবি। কোরআন শরীফে যে জের, জবর, পেশ, তাসদীদ, যে হারকাত আল্লাহর রাসূলের জামানায় লাগানো হয় নাই, সাহাবায়ে কেরামের জামানায়ও লাগানো হয় নাই, এটা জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় তার নির্দেশে এটা করা হয়েছে। সে জালিম হইলো, এ একটা বালাগাম করছে, কোরআন শরীফে হরকত যোগ করছে। তাহলে এইটাও তো সাহাবায়ে কেরামের জামানায় নবীর জামানায় ছিল না। ফকির নির্ফুত, তুমি ফতুয়া দাও, তুমি যেই কোরআন শরীফ পয়ড়া মুলুবি হইছো, ওই কোরআন শরীফে যে জের জবর দেই না, তুই বেদাত পয়ড়া পরে মুলুবি হইছো, ঠিক? তুমি যদি মিলাদুন্নবীর জুলুসের বিরুদ্ধে ফতোয়া দিতে চাও, আমি তোমারে বলবো তুমি জের জবর পেশ তাসদীদ জজম হরকতওয়ালা কোরআন শরীফ পয়ড়া কেমনে আলেম হইছো, কেন আলেম হইছো, কেন এই বেদাত তুমি পড়ছো, এটা জবাব আগে দিবি, মিলাদুন্নবীর জুলুসের বিরোধিতা পরে করবি। পছন্দ হইতো না আমার কথাটি, কিন্তু পারলে জবাব দিও। 3 নম্বর, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের জামানায় ছাপানো কোরআন শরীফ ছিল না, তাহলে ছাপানো কোরআন শরীফ ছাড়া এখন দুনিয়াত কোন কোরআন শরীফ আছে না? তাহলে ছাপানো কোরআন শরীফ হেতে যে পড়লো, ফড়িয়া যান হেতে মিলাদুন্নবীর বিরুদ্ধে হতুয়াটা দিল, তো তুই তো মুক্তবেত্তেই বেদাত শুরু করছ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল কেউ কোনোদিন নুরানি কায়দা পড়ছিল নি, বগদাদি কায়দা পড়ছে, লম্বাড়া মাখরাজ পড়ছে, সাহাবীরা আরে মিয়া কয় কি, এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ নিজে লিখছে, কত পরে, কত পরে গাউসে পাক এটা লিখছেন, সাহাবায়ে কেরামের জামানা এটা ছিল না। শুনেন, এই মাখরাজা ছিল নি, মদ গুন্নার বিধান, মদ গুন্নার বিষয়ে লেখাপড়া সাহাবীরা করছিলেন নি, করছিল তো, সে যে মদ গুন্না শিখলো, আবার এই হরকত দিন না কোরআন শরীফে পড়লো, ছাপাই না কোরআন শরীফে পড়লো, এটাও বেদাত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এক পাড়া দুই পাড়া করে 30 পাড়ায় যে পাড়া হিসেবে বিন্যস্ত, এই পাড়া হিসেবে সুবিন্যস্ত কোরআন শরীফ ছিল না। তো যে হুজুর ফতোয়া দেয় হেতে কি 30 পাড়া কোরআন শরীফ পড়ে না? তো আপনি যে ফাড়া ভাগ করেন না কোরআন শরীফ পড়েন, এটাও তো বেদাত। এখন আপনি যদি বেদাত থেকে মুক্ত হইতে হন, আপনি কোরআন শরীফ ছাপানো কোরআন শরীফ পড়তে পারবেন না। 2, হরকত দইন্না কোরআন শরীফ পড়তে পারবেন,
তিন, 30 পারা সুবিন্যস্ত কোরআন শরীফ পড়তে পারবেন না। এই তিন জিনিস যদি বাদ দেয়, কোরআন শরীফ ছাপানো যদি বন্ধ হয়ে যায়, আগামী 10 বছর পরে এদেশে আর কোরআন হাফেজ পাওয়া যাবে না? নাইলে আরো বেশি ধরেন 50 বছর পরে বা 100 বছর পরে কোরআন হাফেজ পাওয়া যাবে না? ফাইবেন করতে বানাইতে পারলে না। আর যদি লিখিত ছাপানো কোরআন শরীফ না থাকে, তাহলে দেখবো কি, পড়বো কি, শিখবো কেমনি? তাহলে কোরআন শরীফ ছাপানো বেদাত, হরকত লাগানো বেদাত, এই 30 পারা সুবিন্যস্ত করাটা বেদাত হইলেও, এই বেদাত যদি না করে দুনিয়ার থেকে কোরআন শরীফ হারায় যাইব। ঠিক, সাহাবায়ে কেরাম কেউ মাদ্রাসাত পড়ছে না? টাইটেল পাস করে নাই, দাওরা পাস না, কামেল পাস করে নাই, মাদ্রাসাই তো আসিল না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জামানায় মাদ্রাসা ছিল না? তা আপনি যে মাদ্রাসা দিলেন, ব্যবসা করে ভালো কথা মনে হয়েছে? এ আপনারা বলে ভালো মন্দ বুঝেন না কেন? কোনটা সুন্নি মাদ্রাসা, কোনটা ওয়াবি মাদ্রাসা, এটা বলে চিনেন না? জি জি, চিনে না, চিনে না, চিনতইব, চিনতইব বাবা, চিনতইব বাবা। ওই ওয়াবি মাদ্রাসাতে কইলে আপনি যদি চিন্তা করেন, না না, মাদ্রাসা আল্লাহ রসুলের গদ দিমু, ইসলাম হেরাও তো কোরআন শরীফের কথা কয়, হাদিসের কথাই কয়। আব্দুল্লাহ ইবনে উবাইও কইতো, আব্দুল্লাহ ইবনে উবাইও কইতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঠিকানা কি, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আবু বকর রাদিয়াল্লাহু নবীর পিছে নামাজ পড়ছেন, আবার আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছে নামাজ পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহর ঠিকানা হলো জান্নাত, আর আবু এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঠিকানা কি, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। খালি নামাজ পড়লে, ফাগরি থাকলে, টুপি দেখলে, হ্যাঁ করে আপনি জান্নাতি মনে করিয়া ফকেটের তে ব্যাগ বাইর করে দিয়ে লেন না, একটু যাচাই বাছাই করেন। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ করছে যারা, আরা কি নামাজি না বেনামাজি? নামাজি। এই কথা কন না কামিয়া? নামাজি। আরা নামাজি না বেনামাজি? নামাজি। চিন্তা করেন, ওদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল, যারা কারবালার যুদ্ধে আহলে বাইতদেরকে শহীদ করছে, ওদের মধ্যে শত শত মুফতি ছিল, তারা আহলে বাইতের নবীর বংশ শহীদ করছে। খালি মুফতি দেখলে, হাফেজ দেখলে, মুলুবি সাহেব দেখলে বুঝলে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করছে নামাজি মুসল্লি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করছে নামাজি মুসল্লি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করছে নামাজি মুসল্লি, দীক্ষা পাগল হয়ে যায় না? বা যাচাই বাছাই করতে হবে। আপনি যদি যাচাই বাছাই না করেন, তাইলে আপনারে যে আল্লাহ বিবেক দিছে, এই বিবেক খাড়াইছেন নি, এই প্রশ্নের হিসাব কি দিবেন আপনি? এই প্রশ্নের জবাব কি দিবেন? গুছাইয়া যায়েন, জানা যান নামাজের পরে দোয়া। এটার ব্যাপারে আমি বিস্তারিত দলিল সহকারে কিশোরগঞ্জে একটা জবাব দিছি, এটার ভিডিও নেটে ভাইরাল হয়েছে, আছে, তবু আপনাদেরকে বলি। নবীজি বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ, যখনই তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বে, ফাখলিসু, ফা অতপর, দুইটা কাজের মাঝখানে ফা অক্ষর আসে, তখন একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ আরম্ভ করার তাগিদ দেওয়ার জন্য নবী বললেন, ফাখ লিসু লাহু দোয়া, ফা অতপর সাথে সাথে, আখ লিসু, খালেস ভাবে, গুরুত্ব সহকারে, লাহু তার জন্য, কার, মৃত ব্যক্তির জন্য দোয়া, দোয়া করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত স্পষ্ট দলিল থাকার পরেও, জানাজার নামাজের পরে যারা দোয়া করতে চায় না, দিতে চায় না, মানতে চায় না, তারা প্রকৃত পক্ষে নবীও মানে না, নবীর কথাও মানে না, কোরআন হাদিস কিছু মানে, হ্যাগো পক্ষে গেলেই সুবহানাল্লাহ, হ্যাগো বিরুদ্ধে গেলেই নাউজুবিল্লাহ, হ্যাগো পক্ষে গেলে আল হাদিস, হ্যাগো বিরুদ্ধে গেলেই কজাল হাদিস, এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। জানাজার নামাজের পরে দোয়া করবেন, কবর দিয়া কবরে গিয়েও, কবর দেওয়ার পরেও দোয়া করবেন, ডেইলি 3-4 বার যায় যায় দোয়া করবেন, অসুবিধা আছে কোনো না? হুজুরে কয় জানাজার নামাজ ওই দোয়া,
আচ্ছা মানছি, এক সেকেন্ডের লেগে জানাজার নামাজই দোয়া। তো নামাজের যদি দোয়া হয়, এই দোয়ার পরে যদি আবারও দোয়া করে, এটা কি অপরাধ? জেনা গুনা, জেনা গুনা, জেনা। এশার নামাজ পড়ছেন নি? জি। এশার নামাজ জি কয় রাকাত? বিতির সহ 15 রাকাত। বিতির সহ 15 রাকাত। এখন আপনি এশার নামাজ 15 রাকাত পড়িয়া যদি আরো 15 রাকাত নফল নামাজ পড়েন, কয় হাজার গুনাহ হইব? জেনা। হ্যাঁ জেনা। গুনাহ হইতো না? জেনা। আরে নামাজ তো আগে তো পড়ছেনই, আবার ডাবল করে যে আরো 15 রাকাত নফল নামাজ পড়লেন, এ কি গুনাহ হইছে? জেনা। আল্লাহ কি খুশি না বেজার? খুশি। আল্লাহ খুশি না বেজার? খুশি। তার মানে যত বেশি ইবাদত করব খুশি হয় কে? আল্লাহ। যত কে বেশি আল্লাহর দরবারে হাত পাতব খুশি হয় কে? আল্লাহ। মৃত ব্যক্তির নামাজ যদি, জানাজার নামাজ যদি দোয়া হয়, আপনার কথা এক সেকেন্ডের লেগে মানছি দোয়া, তো দোয়ার পরে আমি আবার দোয়া করব। ভাই আপনি এটা মানা করেন যে এই সাহস আপনার কে দিল? এই সাহসটা আপনার আইলো করতে? আমার সমাজের বাদ খাইয়া, আমার মসজিদের ইমাম, আমার পয়সার বেতন নিয়ে তুমি আমার বাপের দোয়া করতাম দিতা না, তোমার মতো ইমামের সাফা ফাড়াইয়া 32টা দাঁতের থেকে 33টা ভাঙ্গা একটা দাঁত ফানি ছাপাইয়া খাওয়ানোর লেগে রাইক্কা দিলে আমার কি হইব, ঠিক কিনা বলেন? সোরা কোনানের কইতে আইছো তুই? তুই তো নিমো খারাম রে, তুই কুত্তার তেনও খারাপ। ঠিক ঠিক। বাড়ির উঠানের কুত্তা ঘরের পচা বাসি খানা খাইয়া ও মালিকের নাফরমানি করে না, আরে বেয়াদ্দব তুই সারা সমাজের মানুষের ঘরের তাজা তাজা মুরগির রান খাইয়া, বালা বালা দেশি মুরগের ডিম খাইয়া, হ্যাঁ ডাল তরকারি গরম না হইলে তুই খাচ্ছা বাদাইম্মা তোরে দাবাত দিয়া খাবাইয়া, মসজিদে তোরে বালা জায়গায় থাকতো দিয়া ফাঁকা লাগাইয়া, মাস শেষে তোরে বেতন দিয়া তোর বউ ফুলা ফাইন ফালে, তুই বেয়াদ্দব আমার সমাজে আমার বাপ মরছে আমার বাপের জানাজাত তুই দোয়া করতে পারস না, এমন ইমামেরে জুতা দিয়া পিডানো দরকার। আরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, হযরতওয়ালা হাসান মুহাম্মদ নকশবন্দি সাহেব, জিন্দাবাদ। নবী বলছেন দোয়া করতে, আমরা দোয়া করব। নবীজি যদি না বলেন, মনে করেন না হেতে কইব এই হাদিস নাই, এই হইছে হে হইছে, আচ্ছা মানছি এই হাদিস নাই, আপনি আমার একটা হাদিস দেন যেখানে নবী কইছে খবরদার লোক মারা গেলে জানাজার পর কিন্তু দোয়া করবি না, এরকম না একটা হাদিস দেন, আমি দোয়া করতাম না। ঠিক। আমরা কি ঝগড়া চাই না সমাধান? সমাধান, সমাধান চাই। ভাই আমরা যে কাজটা করি এটা কোরআন সুন্নাহ হারাম কইছে, নিষেধ করছে, এরকম দলিল দেন আমরা বন্ধ করে দেব। জি না, এর থেকে সুন্দর আর কথা আছে নি? না। কিন্তু আপনারা যাতে করেন এর লেগে আমরা দলিল দিই, আপনারা দলিল পাওয়ার পরও তাল বাহানা করেন, এটা আপনাকে অভ্যাস। ওই যে আল্লাহ কইছে কাফের বেই মানারা জাহান্নামের আজাবের কথা হইন না, পরে যখন লাজওয়াব হয়ে যাইত, ও মোহাম্মদ জাদুকর হুদা এডি আজারিয়া কথাবার্তা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরকম বলতো। এই ওয়াহাবিরা দেখবেন বাহাসে, এখন তো আর বসে না, ওরা বাহাসে বসলে এরকম ধরা খাইয়া পরে কইতো হ্যাঁ হ্যাঁ আমরা মানছি মানছি, হ্যাঁ হ্যাঁ মানছি, পরে গিয়ে আবার কুত্তার লেজ 12 বছর সুঙ্গার ঢুকায় রাখলে যেমন, ছাড়িয়ে দিলে আবার ঘুরিয়া হে, বুঝছেন না? ঠিক এটির অবস্থা এরম, বাহাসের ভিতরে সিফাত পড়লে মানছি 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 মানছি, সিফাত পড়িয়া মানে হের ফরে দিয়া যখন বাজ্যজ্ঞা আবার, ঠিক ঠিক, বুঝছেন তো? থাক থাক, আমরা হেগো স্বাস্থ্য লইয়া কথা না কই, হেগো স্বাস্থ্য আল্লাহ দিছে, জাহান্নামও দিলেও তো একটা তাজা তুজা বডি লাগবো না, হুকনা মুকনা দিয়ে লাভ হইবো কিতে, একটা তাজা তুজা দিলে জাহান্নাম হওয়ার শান্তি পাইব, কেবল খোদা দিছো যেন না না দিছো বুঝাই দিছ, ফোসাইছে ফোসাইছে আল্লাহ ফোসাইছে। ভাই একটা মানুষ মারা গেলে তার জন্য করার একটাই রাস্তা দোয়া, এই একটা আর কোন রাস্তা নাই। ওদের মিশন এবং বিশন হইল, এটা ইহুদিরা ওদেরকে এজেন্ডা দিছে, মুসলমান যেন মুসলমানের পূর্বপুরুষদেরকে ভুলে যায়, মুসলমান যেন মুসলমানের ঐতিহ্য ছেড়ে দেয়,
মুসলমান যেন মুসলমানের ঐতিহ্য ছেড়ে নতুন এক ধর্মের মতো নতুন করে জীবনযাপন, আধুনিক জীবনযাপন শুরু করে। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি এই আধুনিকতাটা, এই ফিতনা ফাসাদ যদি ঢুকাই দেওয়া যায়, তাইলে মুসলমানরা দিয়া পাপ করান যাইব, মুসলমানরে ইমানের থেকে হালাক কইরা বেঈমানের দিকে, নাস্তিক্যবাদের দিকে, বিভিন্ন বিধর্মীদের দিকে ঝুকানো যাইব, কতক্ষণ ঠিক কিনা, এটা ওদের প্রচেষ্টা। আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ, বুঝার তৌফিক দেখ, জোরে কর। আলে হাদিস এডি কোন মুসলমানের কাতার ওই পড়ে না, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতে পারে যে নবী নূর, হে নবী বেলা তালাক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন নবী নূর, তুই মানুষ না, তোর ব্যক্তিগত ব্যাপার, তুই নবীরে তালাক দাস, ফকির নির্ভুল নবী কি তোর ঘরের বউ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সোনার বাংলাদেশে শতকরা 90% বেশি মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যে দিয়েছে, এই মুসলমানের উচিত ছিল সবাই মিল্লা তারে দইরা সিকন বাঁশের কঞ্চি দিয়া ফিডাইয়া তার ফাসাডারে কিমা বানাইয়া, হাইওয়ে রাস্তার মধ্যে যেমন কুত্তা মরে ফোড়া থাকে রাস্তার কিনারো তিন দিন ফালাইয়া রাখুন, এরপরে যখন কুত্তার মতো ফচ্চা ফুললে উঠব, ঠ্যাঙ্গো বাইন্দা তিন দস্তার মোড়ো টাঙ্গাইয়া রাখা, চার দিন পরে যখন ঠাস করে ফ্যাট ফাটবো ফাসার ভিত্তে আইক্কাওয়ালা বাস দিয়া তিন রাস্তার মোড়ো তারে 80 বছর খাড়া করে রাখুন দরকার ছিল, তারে দেখা তার দলের সব ফকির নির্ফলারা শিক্ষা গ্রহণ করতো, হায় হায় নবীর ব্যাপারে আমার আকীদা বিশ্বাস যাই হোক নবীর ইজ্জতে আঘাত করে কথা কইলে রে মাইরা কুত্তার মতো ফালাইয়া রাখবো, আসলা বাস দিয়া সারা জীবন তিন রাস্তার মোড়ো খাড়া করে থুইব রে, এমন করা দরকার ছিল, দরকার ছিল। কিন্তু আমরা সুন্নি মুসলমান তো শান্তিপ্রিয় মানুষ, আমার নবীর আদর্শ হইল কাফের বেঈমানরাও যদি তোমাদের ঘরের পাশে তাদের ঘর থাকে খবরদার, তাদেরকে নিরাপত্তা দিও, সুবহানাল্লাহ, সুসম্পর্ক রাখিও, শান্তি বজায় রাখিও। আহ কত সুন্দর জীবন ব্যবস্থা আমার নবী দিয়ে গেছে, ওই নবীর আগমনে বেয়াদবে খুশি না, ওই নবীর ইজ্জতের কথাও কইতো রাজি না, ওই নবী গায়েব জানে এটা কইলেও তার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। অথচ আমার নবীর ইলেম আল্লাহ দিছে তিন প্রকার, এক নম্বর এলেম আল্লাহর নির্দেশ হুজুর এটা জাহির করে দিবেন ফরজ, দুই নম্বর এলেম হুজুর এমন কিছু এলেম দিলাম যেটা জাহির করা না করা আপনার ইচ্ছা, আপনি মন চাইলে প্রকাশ করবেন, মন না চাইলে প্রকাশ করবেন না, এটা আপনার ইচ্ছা। তিন নম্বর নবীর এলেম হইল হুজুর কিছু এলেম দিলাম আপনার ভিতরে, এটা আমার আর আপনার ব্যাপার, আমার আর আপনার কথা, এটার কেউ জানুন লাগতো না, এটা আমি জানি কি দিছি, আপনি জানেন কি নিছেন, এটা আপনার আর আমার মধ্যে থাকবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তিন প্রকার এলেম, এই তিন প্রকার এলেমের প্রমাণ দিই দেখেন কোরআন শরীফের মধ্যে এই যতগুলো সুরা আছে সবগুলো সুরার তাফসির আমার নবী করেছেন কি করেন নাই, করছেন, কিন্তু যেই যেই সুরাগুলো শুরু দিয়া আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন, কাফা, ইয়া আইন, সাদ, এগুলো কোরআন শরীফের আয়াত না কথা কর না কা, কোরআন শরীফের আয়াত, এগুলোর অর্থ নবী বলছেন কথা কর, নবী বলছেন বলছেন এগুলোর অর্থ কি নবী জানতেন না, আর রহমানে আল্লাহ কয় আল্লামাল কোরআন, আবার আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ এই কোরআন শরীফের এই বিসমিল্লার বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই পুরা কোরআন শরীফের সমস্ত ওয়াজ সমস্ত বয়ান নবীজিরে শিখাইছে কে, আল্লাহ। এই সমস্ত কোরআন শরীফের ভিতরে আলিফ লাম মিম আসেনি, আলিফ লাম র আসেনি, তহা আসেনি, কাফা, ইয়া আইন, সাদ আসেনি, ইয়াসিন, ইয়াসিন, নুন আসেনি, সবই তো আছে, কিন্তু নবীর আল্লাহ কইল হুজুর সব প্রকাশ করে দেন, কিন্তু কিন্তু আলিফ লাম মিমের ব্যাখ্যাটা কইেন না, এটা আমি জানি আপনি জানেন, বিশ্ববাসীর লেগে চ্যালেঞ্জ রইল যে নবী এলমে গায়েব জানে, এটা হইল তার দলিল, এগুলোর ব্যাখ্যা নবী জানতেন কিন্তু আল্লাহ কইছে হুজুর কইেন না,
আমার নবী কয় নাই, জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কোন কথা নবী ইচ্ছাকৃত বলছেন? নবীর ইচ্ছায় দিছে, সাহাবীরা জিজ্ঞাসা হুজুর কিয়ামত যে হইব কবে হইব? নবী কইছে আচ্ছা তোমাগরে কমু পরে কমু। নবী যে একদিন সিদ্ধান্ত নিছে, আজকে কারে সাল সুদ্ধা, তারিখ সুদ্ধা, বার সুদ্ধা, সময় সুদ্ধা সব কইয়া দিমু। রওনা দিছেন, যায় দেখে দুই সাহাবি একজনের লগে আরেকজন তর্ক লাগছে। কি লাগছে? নবীজি দেখে চিন্তা করলেন, এরে এটিরে যদি কেমতের তারিখ কইয়া দিই, এটি তো সেই তারিখের এই এক সপ্তাহ চল্লিশ দিন এক মাস আগ পর্যন্ত জামন ছা তা করবো, হের ফরে দিয়ে এক সপ্তাহ আগে দিয়ে এককারে গাঠটি করতে লিয়ে যাবি গে মসজিদ, ঠিক না? তাই দুনিয়াতে নাফরমানি বাড়বো। তখন নবীজি কয়, আমি তো আসছিলাম তোমাকে কেয়ামত কবে হইব জানানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী কয় কেয়ামত কবে হইব ওই সালের কথা বলতে পারবো না, ওইটা আল্লাহ আমার অন্তর মোবারক থেকে উঠাই আনিছেন। এই কথার অর্থ হইল এটার পারমিশন আল্লাহ আমার দিছে, কিন্তু আমি কমু না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এবার নবীর ইচ্ছা হইছে কিছু প্রকাশ করো। কি হুজুর ঠিক আছে, কোন সালে হইব না কইলে, কোন মাসে হইব মুহররমে, কত তারিখ? দশ তারিখ। কোন সময়? একইবারে শুক্রবারে। কোন সময়? আসর নামাজের পরে, মাগরিবের একটু আগে দিয়ে আরম্ভ হইব। জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর যদি কোন সালে কয়ে দিতেন, এই জি লাগতো না হুজুর, লাগতো না, যেটুক কইছেন যথেষ্ট। তাহলে দেখেন ইচ্ছা করলে সালও কয়ে দিতে পারতো, নবী কয় নাই। এটাই নবীর ইচ্ছা দিন এখতিয়ারের মধ্যে রাখছে কেয়ামত হইব।